हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষীর ভান্ডার প্রকল্পের যে বাজেট সেটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তো কত টাকা বাজেট করা হয়েছে সেটা কিন্তু আপনারা এখনি দেখতে পাবেন। সেটা কিন্তু আমি আপনাদের ক্লিপ প্লে করে দেখিয়ে দেব যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই কিন্তু বলেছেন। তো সবাই অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পটা কেন চালু হচ্ছে না। বাকি সব মোটামুটি যা বলেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ধরে দুয়ারে রেশন, দুয়ারে ত্রাণ, এগুলো কিন্তু সবই চালু হয়ে গেছে। এখনো লক্ষীর ভান্ডার প্রকল্পটা কেন চালু হয়নি, অনেকে আবার এমনও কমেন্ট করেছেন যে এটা ফেক, এটা নাকি হবে না। তো যাই হোক, আমি বলে রাখি এটা চালু হওয়ার পিছনে অনেকটাই কারণ রয়েছে। তো আমি কয়েকটা কারণ বলছি। যেমন ধরে নিন যে এটা ছোটো মোটো প্রকল্পের মধ্যে পড়ে না, যেমন অন্যান্য প্রকল্পগুলো আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন বা শিল্পী ভাতা বলুন, কৃষক ভাতা বলুন, এটা কিন্তু সবাই পায় না। কিছু কিছু মানুষ পায়, কিছু কিছু মানুষ পায় না, বা বেশিরভাগ মানুষই পায় না। কিছু কিছু কৃষক আছে তারা পায়, বা কিছু কিছু শিল্পী আছে তারা পায়, বা কিছু কিছু বেকার যুবক আছে যারা বেকার ভাতা পায়। এটা একটা সামান্য পরিমাণ যেটা সবাই পায় না। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু সকল মহিলারাই পাবে, যার কারণে কিন্তু অ্যামাউন্টটা আপনারা বুঝতেই পারছেন যে 500 আর 1000 টাকা করে যদি প্রত্যেকটা মহিলাকে দেয়, প্রত্যেকটা পরিবারকে দেয়, তাহলে ভাবুন কতগুলো টাকা হতে পারে। তো এটা চালু করতে একটু টাইম লেগে যাবে, যার কারণে কিন্তু এতদিন লেগে গেছে। এখন কিন্তু আপনাদের আর ওয়েট করতে হবে না, এখন খুব শীঘ্রই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে আপনাদের যে প্রত্যেক মাসে 500 বা 1000 টাকা যে পাবেন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন, আমি আপনাদের সামনে একটা ক্লিপ চালু করছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখেই বলেছেন যে কত টাকা বাজেট করা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদনটা করবেন, ফর্মটা আপনি কোথায় পাবেন, সেটা কিন্তু আমি এর পরের ভিডিওতে আপনাদের বলে দেবো। অর্থাৎ হয়তো এর পরের ভিডিওটাতে চালু হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে শুধু ক্লিপটাই প্লে করে দেখাচ্ছি যে কত টাকা বাজেট কিন্তু করা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার উইমেন এন্ড চাইল্ড এন্ড সোশ্যাল ওয়েলফেয়ারে 10,000 কোটি টাকা, অর্থাৎ 186,18,650 কোটি টাকা শুধু সামাজিক সুরক্ষার এইসব কাজে আমরা কিন্তু বাজেট প্রভিশন বৃদ্ধি করেছি।